নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে তাকে উদ্ধার করে যশোর 21 বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে রাতে বিজিবির টহল দলের সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে উদ্ধার করে। অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করে রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এদিকে কাজলের সন্ধান পাওয়ায় বিষয়টি তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়নও নিশ্চিত করেছেন। গত 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন কাজল। তার পরিবার তাকে ফিরিয়ে আনতে বেনাপোল রওনা হয়েছেন।